নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে সরকারি বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন নার্সরা বরিশালে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেন তারা সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বরিশাল শেরি বাংলা মেডিকেলে তারা সেবা বন্ধ রাখেন চাঁপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে চার ঘন্টার কর্মবিরতি পালন শেষে তারা জানান একই দাবিতে বুধবার আবারও কর্মবিরতি পালন করবেন তারা দাবি আদায় না হলে কমপ্লিট শাটডাউনের ঘোষণার হুঁশিয়ারি দেন নার্সরা এছাড়া লক্ষ্মীপুর ও মেহেরপুরেও একই দাবিতে কর্মবিরতি পালন করেন তারা এদিকে হাসপাতালে নার্সদের সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় রোগীদের কিন্তু আমাদের নিয়ে বিভিন্নভাবে তারা হয়রানি করতেছে আমাদের যে ন্যায্য অধিকারটা তারা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে না আমি সেবা পাচ্ছি না আমি যোগাযোগ করি সামনে যাই বলে যে কর্মবিরতি চলছে আমাদের নাসু আমাদের করে আসেনি বা দেখবে শুনবে কি বা কোনো চিকিৎসাটা করবে এই চিকিৎসাটা করেনি আমরা কে